আপনারা তো এক ধরনের বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন যে এরকম বাংলাদেশ হবে, মানে আপনারা যে স্বপ্ন দেখছিলেন সেই ধরনের বাংলাদেশ কি, মানে সেভাবে কি হচ্ছে দেশের রাজনীতি, দেশের ওভারঅল অর্থনৈতিক পরিস্থিতি সব মিলিয়ে? আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম সে বাংলাদেশ তো হয়নি। এটা অনেকটা শিবগর্তে বাদরের মতো। আমরা একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ চেয়েছিলাম যেখানে মানুষের মানুষে এত ধনবৈষম্য থাকবে না। সেই লক্ষ্যেই বঙ্গবন্ধু, এই দেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু এগুচ্ছিলেন। তাকে হত্যা করে যারা ক্ষমতা দখল করল তারা বাংলাদেশকে আবার ধর্মান্ধতার যুগে ফিরিয়ে নিয়েছে, শোষণ এবং বঞ্চনার যুগে ফিরিয়ে নিয়েছে। পাকিস্তানে ছিল 23 পরিবার আর বাংলাদেশে 23 লক্ষ পরিবার তৈরি হয়েছে এবং তা যারা এই ক্রমবর্ধমান জনসংখ্যাকে শোষণ করতেছে, ফলে যে অর্থনৈতিক কাঠামো তৈরি হয়েছে দেশে সেটা অত্যন্ত ভালগার ক্যাপিটালিস্ট অর্থনৈতিক ব্যবস্থা। রাজনৈতিক ব্যবস্থাও ধর্ম, ধর্মীয় কালচার এবং অন্যান্য ফেসিবাদী কালচার দ্বারা প্রভাবিত। সুতরাং আমরা লক্ষ্যে পৌঁছতে পারছি তা নয়, কিন্তু লক্ষ্যে পৌঁছার ব্যাপারে আমরা ব্যর্থ হই। আমরা 40 বছর পরে আমরা আমাদের এখনও সেই রাজনৈতিক দেশের সেই পক্ষ বিপক্ষ শক্তি, মানে বারবার একটা মিশ্রিত হচ্ছে, এটা কি দেশের অগ্রগতির পিছনে দিয়ে যাচ্ছে? দেশের অগ্রগতি ঘটছে, এদের বাধা দেওয়া সত্ত্বেও আমাদের বাঙালিদের একটা প্রাণ শক্তি আছে যার জন্য আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা বিস্ময়কর উন্নতি ঘটেছে। যেটা হয়নি সেটা হচ্ছে আমাদের সামাজিক এবং আধুনিক যেটা মানসিকতা অবক্ষয় ঘটেছে, আমরা পিছিয়ে গেছি। অর্থনৈতিক উন্নতির সঙ্গে যদি আমাদের সামাজিক এবং আধুনিক মননের যোগ হতো তাহলে আমরা আজকে অন্যান্য অনেক দেশের থেকে অনেক উন্নত দেশ হতাম। কিন্তু লজ্জার ব্যাপার হচ্ছে এই যে আমরা একদিকে এগুচ্ছি আরেকদিকে আমাদের সামাজিক এবং যেটাকে বলা হয় মানসিক যে একটা আধুনিকতা ছিল আমাদের জীবনে, যেটা এবার ইংরেজ আমলেও ছিল, তা থেকে আমরা পিছিয়ে গেছি। দেশে একটি সমাজতান্ত্রিক রাজনীতি দরকার। বুর্জোয়া গণতন্ত্র দ্বারা, বুর্জোয়া গণতন্ত্র বলতে আমি পাশ্চাত্য গণতন্ত্রকে মনে করি, এটা দ্বারা বাংলাদেশের সমস্যার সমাধান হবে বলে মনে করি না। আমরা সকলেই গণতন্ত্র চাই, জামাতিরাও গণতন্ত্র চায়, বিএনপি গণতন্ত্র চায়, আওয়ামী লীগও চায়। সেই গণতন্ত্রের চেহারাটা কী? সেই গণতন্ত্রের চেহারাটা তো হচ্ছে শোষণের, আমলাতন্ত্রের, ধর্মান্ধতার, এই এই গণতন্ত্র তো হবে না। সুতরাং যেটা বঙ্গবন্ধু বলতেন শোষিতের গণতন্ত্র, সাধারণ মানুষের একটা গণতন্ত্র দরকার যেখানে ক্ষমতা তৃণমূল পর্যায়ে যাবে, আমলাদের হাতে বন্দী থাকবে না, যেখানে টাকা উৎপাদনের ব্যবস্থাটা কতগুলো ভূমিদস্যু এবং লুটেরা শ্রেণীর হাতে থাকবে না, যেখানে মোল্লাদের ফতোয়া দিয়ে সমাজ শাসিত হবে না, এই ধরনের একটা গণতন্ত্র দরকার। এই সংকট উত্তরণের একটাই পথ, সেটা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তিকে সমূলে নির্মূল করা। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের যে বিরোধ, এই বিরোধের একটা মূল কারণ শুধু রাজনৈতিক নয়, এর দুটা কারণ আদর্শগত। বিএনপি ক্রমান্বয়ে পিছু হটছে এবং জামাতের কোলে চলে গেছে। এই জামাতের সঙ্গে যারা স্বাধীনতা প্রেমিক তাদের আপোষ করা সম্ভব নয়। দেশে তখনই দ্বিদলীয় গণতন্ত্র সফল হবে যখন একই গণতান্ত্রিক লক্ষ্যে ভিন্ন কর্মসূচি নিয়ে দুটো দল তৈরি হবে বা একাধিক দল তৈরি হবে, যেমন বিলেতের লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি বা আমেরিকা রিপাবলিকান ডেমোক্রেটিক পার্টি। এখানেও বিএনপিকে গণতন্ত্রের পথে ফিরে আসতে হবে। তাহলে আওয়ামী লীগও অনেকটা গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হয়েছে, কারণ চারদিকের প্রবল চাপে তাদের ভিতরে দুর্নীতিবাজ এবং সন্ত্রাসীরা ঢুকে পড়েছে। এটার একমাত্র সমাধান এই বড় দুটি দলকেই এই সন্ত্রাস দুর্নীতি মুক্ত হয়ে গণতন্ত্রের পথে ফিরে আসতে হবে। তাদের কর্মসূচি আলাদা হবে, নির্বাচনে তারা নিজেদের কর্মসূচি নিয়ে যুদ্ধ করে ক্ষমতা যাবেন, কিন্তু তারা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আপোষ করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবেন না।
এটা বিএনপি করে বলে আওয়ামী লীগ আবার কিছুটা তাও করতে চেষ্টা করে, তার ফলে বাংলাদেশের সংকট। এই সংকটকে মুক্তির একটাই উপায় সেটা হচ্ছে যারা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের প্রকৃত ভিত্তির কাছে ফিরে আসা। এই সংকট নিরসনে কি মানে সহসায় কোনো নির্বাচনের দরকার আছে বলে মনে করেন? আমি মনে করি না। নির্বাচন কোনো সমস্যা সমাধান দেয় না, নির্বাচন কোনোদিনই কোনো সমস্যা সমাধান দেয়। নির্বাচন তো এদেশ হয়েছে, যুক্তফ্রন্ট ইলেকশন করেছে, বিপুল ভোটার দিকে জিতেছিল, তাকে ক্ষমতা থেকে চ্যুত করা হয়েছে। বঙ্গবন্ধু নেতৃত্বে 1970 নির্বাচনে বিপুলভাবে আওয়ামী লীগ জিতেছিল, অপশক্তি তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেয়নি। সুতরাং ক্ষমতাটাকে কীভাবে অপশক্তির হাত থেকে রক্ষা করা যায় সেটা বড় কথা, তাহলে নির্বাচনগুলো ফলপ্রসূ হবে। 5ই জানুয়ারি নির্বাচন যদি হতো, হয়েছে যেভাবে হয়েছে আমি তাতে খুশি, কারণ তা না হলে এই জামাত ক্ষমতায় আসতো, বিএনপি আসতো না, জামাত আসতো। আমার কাছে এখন আমাকে যদি বলা হয় যে হাসিনা সরকার একদলীয়, হাসিনা সরকার অগণতান্ত্রিক, আমি তাতেই আমি খুশি আছি। তার বিকল্প হিসাবে আমি জামাত এবং একাত্তরের ঘাতকদের চাই না।